আপনার চুল কি সাদা হয়ে গেছে? সাদা চুলকে কি খুব সহজে এবং অল্প সময়েই ঢাকতে চাইছেন? তাহলে এই ভিডিওটা আজ আপনারই জন্য, কারণ আজকের ভিডিওতে আমি বলতে চলেছি বেস্ট হেয়ার কালারের সম্পর্কে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ইয়োর অনুপম অ্যান্ড ওয়েলকাম টু টেক সাজেস্ট অনুপম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চুল পাকার সমস্যা শুধুমাত্র অ্যাডাল্টসেরই নয়, এটা আজকাল অল্প বয়সী অর্থাৎ টিনেজার্সদেরও সমস্যা। এর কারণ আছে অনেক, ভুল খাওয়া দাওয়া, স্মোকিং, ড্রিঙ্কিং, ঘুমের ঘাটতি, ডিপ্রেশন, এগুলো হলো এই অকালে চুল পেকে যাওয়ার মূল কারণ। চুল পাকার হাত থেকে কীভাবে রক্ষা পাবেন সেটা নিয়ে আমি এর আগে ভিডিও এনেছি, অবশ্যই দেখবেন সেই ভিডিওটা। কিন্তু ইনস্ট্যান্ট পাকা চুল ঢাকবেন কীভাবে? চটজলদি পাকা চুল ঢাকার একমাত্র রাস্তা আমাদের কাছে একটাই, সেটা হলো হেয়ার কালার্স। তো আপনাদের জন্য বেস্ট হেয়ার কালার খুঁজে পাওয়ার জন্য বাজারে সব থেকে কমন এবং সহজলভ্য কিছু হেয়ার কালার আমি চুজ করেছি। আজ আমি আপনাদের দেখাতে চলেছি গোদরেজ, নিশা, লোরিয়াল প্যারিস, পতঞ্জলি, গার্নিয়ার, ইন্ডিকা হেয়ার কালার, সুপার ভ্যাজমল, এগুলিকে। আপনারা যারা এগুলোর মধ্যে একটাও ব্যবহার করেন, আমি সিওর আপনারা কেউ এগুলোর ইনগ্রেডিয়েন্টসগুলোকে পড়ে ব্যবহার করেন না। কারণ যদি আপনারা এর ইনগ্রেডিয়েন্টসগুলোকে পড়তেন, তাহলে এগুলোকে কেউ ব্যবহার করতেন না। এইসব হেয়ার কালারগুলোতে 10 থেকে 15টারও বেশি কেমিক্যালস আছে, যার মধ্যে বেশিরভাগই হলো ক্ষতিকর। এই প্রতিটি হেয়ার কালারের মধ্যে একটিও যদি প্রতিনিয়ত ব্যবহার করে যান, তাহলে ইন ফিউচার মাথা স্কিনে বিভিন্ন রকমের সমস্যা যেমন র্যাশ, চুলকানি, ড্যান্ড্রাফ বা খুশকি, চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া সমস্যা সহ চুল রুক্ষ হয়ে যাওয়া এবং বিভিন্ন রকমের স্কিন অ্যালার্জি হওয়া অথবা বাড়তে পারে স্কিন ক্যান্সারের ঝুঁকি আপনার অজান্তেই। তো অবশ্যই এই ধরনের কেমিক্যালসে ভরা হেয়ার কালারগুলোকে আপনার মূল্যবান চুলে অ্যাপ্লাই করা বন্ধ করুন আজই, কারণ এই প্রোডাক্টগুলো আপনার যে যে প্রবলেমের রিস্ক বাড়াবে তার কাছে আপনার পাকা চুলের সমস্যা অনেক ভালো। এবার কিছু কিছু হেয়ার কালার্স আছে যেমন পতঞ্জলি, লোরিয়াল বা অন্য হেনা বেসড এবং সালফেট ফ্রি হেয়ার কালার, যেগুলো তুলনামূলকভাবে একটু ভালো তবে বেস্ট নয়। কারণ কিছু ন্যাচারাল জিনিস তো দেওয়া আছে তার মধ্যে, তবে তার সঙ্গে আছে কিছু কেমিক্যালস যেগুলো সৃষ্টি করতে পারে বিভিন্ন রকমের স্কিন অ্যালার্জি এবং নানা রকমের স্কিনের সমস্যা। এবং এগুলোর প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা থাকে বিভিন্ন রকমের সতর্কীকরণ এবং অনেক রকমের ওয়ার্নিং। সেই ওয়ার্নিংগুলো হয়তো আমাদের চোখের আড়ালেই থাকে। তো এগুলো বাদে কি এমন কোনো হেয়ার কালার আছে যেগুলো কোনো রকম ক্ষতি করবে না আমাদের স্কিনের, যা আমরা নির্ভয়ে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আছে, এবং সেগুলো হচ্ছে যে কোনো রকমের হেনা। হ্যাঁ বন্ধুরা, আমরা হেনা ব্যবহার করতে পারি নির্ভয়ে, কারণ বেশিরভাগ হেনাতেই ক্ষতিকর কেমিক্যালস থাকে না। আমি এর আগে কোন হেনা সব থেকে ভালো হবে সেটা নিয়ে ভিডিও এনেছি, অবশ্যই দেখুন এই ভিডিওটা। এবং হেনাতে চুল কালো হবে না, হবে একটু রেডিশ বা ব্রাউনিশ কালারের। যদি এইটা একটু কনসিডার করতে পারেন, তাহলে আপনার পাকা চুল ঢাকার একমাত্র ন্যাচারাল উপায় হলো এই হেনা। তবে যারা কালোই করতে চান চুল, তাহলে তাদের জন্য খাদি হেনা ব্যবহার করতে পারেন, খাদি ব্ল্যাক হেনাটা, যেটা খোলা মার্কেটে কিন্তু অতটা সহজে পাওয়া যাবে না আর বাংলাদেশের বাজারেও পাওয়া খুবই মুশকিল। তাই আপনারা হার্বি হেনা, পতঞ্জলি হেনা বা যে কোনো রকমের হেনা ব্যবহার করতে পারেন। আপনি কোন হেনা ব্যবহার করেন এবং এর আগে আপনি কোন হেয়ার কালার ব্যবহার করতেন বা আদেও কি কোনো হেয়ার কালার ব্যবহার করেন, সেই উত্তর অবশ্যই আমাকে কমেন্টে এখনই জানান। একটা কথা আপনাদেরকে বলে দেওয়া ভালো, আমি আমার এই ভিডিওতে এবং আমার আগের অন্য কোনো ভিডিওতে এই ধরনের যে যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি, সেই ভিডিওগুলোতে কোনো কোম্পানির হয়ে সাপোর্ট করিনি বা আমাকে কোনো কোম্পানি কোনো রকম টাকা পয়সাও দেয়নি। আমি যা বলেছি ইনগ্রেডিয়েন্ট লিস্টের উপর ভিত্তি করে বলেছি। আর কোনো রোগের জন্য অপেক্ষা না করে আমাদের লাইফস্টাইলটাকেই বদলাতে হবে, কারণ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, কি বন্ধুরা, তাই তো? এছাড়াও পাকা চুল থেকে মুক্তি পেতে আমরা আমাদের খাওয়া দাওয়াটিকেও ঠিক করতে পারি, চা কফি এগুলো খাওয়া কমাতে পারি, ডাইরেক্ট সানলাইট থেকে আমাদের চুলকে বাঁচাতে পারি, নেশাজাত দ্রব্য যেমন সিগারেট, অ্যালকোহল থেকে দূরে থাকতে পারি এবং হাসি খুশি, স্ট্রেস ফ্রি থাকতে পারি। এগুলো করলে চুল পাকার সমস্যা অনেকাংশে কমে যাবে। ভিডিওতে বলা কথাগুলো মানার চেষ্টা করুন। এর সঙ্গে আগের দুটো ভিডিও, হেনা নিয়ে দেওয়া ভিডিও এবং চুল পাকা নিয়ে দেওয়া ভিডিও, দুটো অবশ্যই দেখুন, তাহলে 95% পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন অবশ্যই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল ছিল। যদি এরকম ভিডিও আরও চান, অবশ্যই আমাকে জানান কমেন্ট করে এবং ভিডিওটিতে লাইক করুন আমাকে সাপোর্ট করার জন্য, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার পাশে আছেন সব সময়। আজ আপাতত এটুকুই, আবার আসবো পরের ভিডিওতে। ততদিন অবশ্যই সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন।